কিছু না কিছু তো ইনকাম হবেই না। থমকানো সুর রুদ্রর, হৈমি কেঁদে ফেলবে এমন করে বলল, তাহলে পাঠিয়ে দিচ্ছেন কেন? একেবারে নাই, তোমার পরীক্ষা পর্যন্ত, ব্যাস। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল হৈমির, বলল, সত্যি? গম্ভীর উত্তর রুদ্রর, হুম। হঠাৎ তেলে বেগুনে জ্বলে উঠল হৈমি, ধপ করে দাঁড়িয়ে পড়ল সে, বলল, তাহলে এতক্ষণ কেন কাঁদালেন? আপনি খুব খারাপ, আমি একেবারেই চলে যাব। এমন ছটফট না করে স্থির হয়ে কিছুক্ষণ বসো। ঠান্ডা সুরের ধমকটা একদম বুকে গিয়ে বিঁধল। ঘন ঘন চোখের পলক ফেলে তাকিয়ে রইল হৈমি, রুদ্র তাকালো। সুগভীরভাবে সে দৃষ্টি জুড়ায় অদ্ভুত এক অসহায়ত্ব ফুটে উঠলছে আজ। কী বুঝল কে জানে। হঠাৎই প্রশ্ন করে বসল, কি হয়েছে? আপনি কি কিছু নিয়ে ভয় পেয়েছেন? মুখটা শুকনো লাগছে কেন আমার? মুখ হা করে হৈমি বলল, জীবনে প্রথমবার ভয় পাচ্ছি আমি। ওরে, হ্যাঁ, তারপরে কী হয়েছিল ওইটাকে জানে? কি ওই যে, ওকে দে, ওকে দে, কি গোলের জন্য ইয়ে করে না কেন, বুঝলাম না। 44 মিনিট হয়ে গেছে, 0-0। যা আগে আগে যাই, অফসাইডে বসে থাকিস। না, ওইটা পড়লেই তো হয়, আমার তো মনে হয় ওইটাই ঠিক হবে। শুধু এটা চলতে থাকুক তাইলেই তো হয়। শুভ্র রেগে যাওয়ার আগে নাজমা বেগম বলে ওঠেন, আবার আমার ছেলের বউকে আমি নিজ হাতে পৌঁছাতে বাজ, ছো আয় তো মা আমার সাথে। বউ না সাজলে কি বিয়ের অনুভূতি আসে? বিয়ে যখন হবে তবে আমার বিয়ের শাড়ি দিয়েই আমার ছেলের বউ বধূ সাজবে। এটা বলে ছোঁয়াকে নিজের সাথে নিজের রুমে নিয়ে গেলেন নাজমা বেগম। বেলাল মির্জা বাধা দিলেও উনি আজ কারো কথা শোনেননি। আঞ্জুমা খাতুন তো রাগে দুঃখে নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বড়দের কথা যদি কেউ না শোনে তবে বড়দের আর সেখানে থাকার কোনো প্রয়োজন নেই, তা আঞ্জুমা খাতুন মনে করেন। বেলাল মির্জা গিয়ে কয়েকবার দরজায় শব্দ করতেই আঞ্জুমা খাতুন দরজা খুলে দেন। নাজমা বেগমের সব রাগ তিনি এখন বেলাল মির্জার উপরই বের করলেন। বেলাল মির্জাও এবার বুঝেছে, ছেলের কথা আজ না মানলে চিরদিনের জন্য ছেলেকে হারাতে হবে। তাই তিনি আঞ্জুমা বেগমের বোঝাতে এসেছেন। অনেক বুঝিয়ে বেলাল মির্জা আঞ্জুমা খাতুনকে হল রুমে নিয়ে আসেন। লিলিও মায়ের সাথে ছোঁয়াকে তৈরি করছে। সোহা বাড়ির অন্য ছোট সদস্যদের সাথে বসে আছে। মান্নান মির্জা, জীবন মির্জা সোফায় বসে আছেন কাজী সাহেবের সাথে। জায়দা বেগম নিজের গলার গহনা এনেছেন ছোঁয়াকে পরানোর জন্য। ছোঁয়া বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে সবাইকে, কিন্তু কেউই ওর কথা শুনছে না। ছোঁয়ার মনে ওর মায়ের কথাগুলো ঘুরছে।
অবশেষে ছোঁয়াকে আনা হলো। শুভ্রর পাশে বসানো হলো ছোঁয়াকে। ছোঁয়া মাথা নিচু করে রেখেছে। কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলা হয়েছে, তার মাঝেই ছোঁয়া বলে উঠল ও শুভ্রর সাথে কিছু কথা বলতে চাই। সবাই অনুমতি দিলেন, কিন্তু বেলাল মির্জার একটাই কথা, সবার সামনেই কথা বলতে হবে যা বলার। তুই ছোট মেয়ে, এত কিছু জেনে কি করবি? তুই ছোট হলে বিয়ে করছো কেন? বাচ্চাদের মতো কথা বলিস না ছোঁয়া, আমার পরিশ্রমে পানি ঢালিস না। বাচ্চাদের মতো কথা বললে কী হবে? আগে আম্মু কি বলছে শোনো, তারপর বিয়ে। সবার সামনে না হলে বুঝিয়ে বল দিতাম, এই শুভ্রর সাথে তর্ক করার ফল কী হতে পারে। একটু মিনমিনিয়ে বলে শুভ্র কথাটি। ছোঁয়া মুখ ভেঙে কেটে বলে, সিরিয়াসলি বলছি, আমি আমার মাকে করা ওয়াদা ভাঙতে কিছুতেই পারবো না, বিয়ে ক্যান্সেল। এটা বলে ছোঁয়া উঠে যেতে নিলে শুভ্র বলে, আচ্ছা শোনো। ছোঁয়া বসে আবার। এবার শুভ্র কথা বলা শুরু করার আগেই লিলি বলে উঠে, হুম ভাইয়া। এবার ছোঁয়া বলে, আবার জায়দা বেগম বলেন শুভ্রকে বলার জন্য, কারণ উনি কিছু জানেন না। ওনার বিয়ে হয়েছে ছোঁয়া জন্মের 3 বছর আগে। ছোঁয়া সেজ চাচি চাচা সব জানেন, কিন্তু ওনারা এসবে কোনো কথা বলেন না, যা হয় তা দেখেন শুধু চুপচাপ। সবার রিকোয়েস্টে শুভ্র এক সবটা বলার সিদ্ধান্ত নিল, কারণ ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আছে সবটা জানার। আসলে আমি ওই দিন রাতে টিয়া আর ওর মা বাবার কথা শুনে জানতে পেরেছি ছোঁয়ার জন্ম পরিচয়ের রহস্য আছে। বাড়ির বড়রা কিছু লুকিয়েছে আমাদের থেকে। তারপর আমি মেজো আম্মুর কাছে যাই। মেজো আম্মুর কাছে গিয়ে জানতে পারি যে শুধু আমরা ছোটরা না, বরং ছোট চাচিও অজানা এই রহস্য থেকে। কথাগুলো বল শুনেই ছোঁয়ার চোখ জলে টলমল হয়ে উঠল। এবার জায়দা বেগম খুব উত্তেজনার সাথে শুভ্রকে বলল, বলো শুভ্র সব বলো, আমি আর পারছি না অপেক্ষা করতে। ছোঁয়ার জন্ম পরিচয়ে কী এমন সত্যি যে সবাই আমার থেকেও লুকিয়েছে? ছোট চাচিম্মু সত্যিটা জানলে হয়তো তুমিও আমার মধুবালাকে আর আদর করবে না, মায়ের স্নেহ বুঝি টেনে নেবে না। ছোঁয়ার হেঁচকি উঠে গেল এবার কাঁদতে কাঁদতে, এতটুকুও তো সে পারছে না সহ্য করতে। তবে সবটা কীভাবে সহ্য করবে? সব নীরবতা ঠেলে শুভ্র উচ্চারণ করল, ছোঁয়া ছোট চাচুর মেয়ে। মেজো আম্মুর ছোট বোনের সাথে ছোট চাচুর প্রেম ছিল, দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত। কিন্তু দাদি এক ঘরে, ঠিক আছে চলো।
জেরুজালেমে আলাদা দুই বিস্ফোরণে।